হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিটি মিডিয়া। আমি পল্লবী। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে আবারও চলে এসেছি। তবে আজকে যেই জব আপডেটটি তোমাদেরকে দেব, তার আগে আমি একটা কথা বলে দিই। সামনেই দীপাবলি, আর 7 দিন বাকিই রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু অনেক জব আপডেটই অ্যাভেলেবেল হয়েছে। তার মধ্যে থেকেই কিন্তু তোমাদের জন্য আজকে আমি জব আপডেট নিয়ে এসেছি। এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো যারা এখনও পর্যন্ত বাড়িতে বেকার বসে রয়েছো। তো বন্ধুরা, আজকের জব আপডেটটি কিন্তু সম্পূর্ণ প্রাইভেট এবং জেনুইন চাকরির আপডেট। তো যারা যারা প্রাইভেট চাকরি করতে চাও, তারা কিন্তু আবেদনটা আজকালের মধ্যেই করে ফেলতে পারো। আর যারা চাকরিটা করতে ইন্টারেস্টেড নও, মানে প্রাইভেট চাকরি করতে ইন্টারেস্টেড নও, তারা কিন্তু তাদের ভিডিও দেখার কোনো দরকার নেই। তবে যারা ইন্টারেস্টেড, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে যেও না। তো আজকে আমি চলে এসেছি কিষান কোম্পানির জব আপডেট নিয়ে। তো কিষান কোম্পানি তোমরা প্রত্যেকেই জানো, কিষান সস খাও তোমরা, কিষানের কিন্তু অনেক চবনপ্রাসও পাওয়া যায়। তো কিষান কোম্পানির মানে সসটাই আমরা বেশিরভাগ লোকেরা চিনি। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কিষান কোম্পানিতেই লোক নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কিষান কোম্পানিতে কী কী কাজের জন্য লোক নেওয়া হচ্ছে? দেখো, কিষান কোম্পানিতে বেসিক্যালি যে মানে সসটা বানানো, এই প্রোডাক্টগুলো বানানো, জিনিসগুলো বানানোর জন্য লোক নেওয়া হচ্ছে। এছাড়াও প্যাকিংয়ের জন্য, মানে সেই বাক্সগুলো প্যাকিং করা, বোতলগুলো ঠিকঠাকভাবে প্যাক করা, বিল করা, হিসাব রাখা কত কী মাল যাচ্ছে, তারপর সুপারভাইজারের কাজ করা। এছাড়াও বলে রাখি, এখানে কিন্তু টেলিকলিংয়ের জন্য লোক নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু এই সব কাজের জন্যই ইতিমধ্যে কিষান কোম্পানিতে লোক নেওয়া হচ্ছে। আর এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারো। এবার বলি বন্ধুরা, এখানে 43টি ভ্যাকেন্সি রয়েছে। যারা যারা আবেদন করতে চাও, আবারও বলছি, আজকালের মধ্যে কিন্তু আবেদন করে ফেলো। কাজের জন্য ছেলে মেয়ে নিচ্ছে, স্যালারি বলেছে 15,500 টাকা। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু তোমাদের এখানে ন্যূনতম স্যালারি দেওয়া হবে 15,500। আমি বলে রাখি, 15,000 থেকে শুরু হবে, তারপর কিন্তু সেটা আস্তে আস্তে তোমাদের কাজ অনুযায়ী, পদ অনুযায়ী কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তার সাথে রয়েছে পিএ, পিএসআই, এগুলো থাকবে। এরপর বলি বন্ধুরা, তোমাদের ডিউটি টাইম কী বলেছে? দেখো, ডিউটি টাইম রয়েছে 8 ঘন্টা, তারপরে 1 ঘন্টা করে ব্রেক টাইম রয়েছে। জব রোল প্রথমেই তোমাদের বলে দিলাম। এজ লিমিট কী বলেছে? দেখো, এজ লিমিট কিন্তু ছেলেদের জন্য 18 থেকে 45 বছর, আর মেয়েদের জন্য কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত রয়েছে। তো বন্ধুরা, তোমাদের ন্যূনতম বয়সটা কিন্তু 18 বছর লাগবেই। এরপর বলি কোয়ালিফিকেশন, তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন কিন্তু 8ম শ্রেণী পাশ লাগবে। তো যারা যারা 8ম শ্রেণী পাশ করেছো আর কি, তারাই আবেদনটা করো, বাকিরা আবেদন করো না। এরপর যারা গ্রাজুয়েশন পাশ করেছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তারা তো কাজটি করতেই পারবে। তারপর বলি বন্ধুরা, ফ্রেশার্সরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স বলতে যারা নতুন রয়েছো, মানে অনেকে কাজ করনি, বাড়িতে বেকার বসে রয়েছো অনেকদিন ধরে, তারাও কিন্তু কাজটা করতে পারো। থাকা খাওয়া ফ্রি রয়েছে। তো বন্ধুরা, এবার বলি কোথায় কোথায় কাজটা রয়েছে। দেখো, জব লোকেশন অনেকগুলোই এখানে রয়েছে, অনেকগুলো জেলা। তো জেলাগুলো একটু দেখে নাও তোমরা, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, তারপর যে যে লোকেশনগুলো বলেছে সেগুলো একটু তোমরা দেখে নিও, দেখে আবেদন করো। আমি এইচআরের নাম্বার সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এইচআরের সাথে কথা বলো, এইচআরকে প্রশ্ন করো, তারপর আবেদন করো। তো বন্ধুরা, আজকে চাকরির আপডেট এই পর্যন্তই। চলো।